ওয়েলকাম ফ্রেন্ডস গত চোদ্দই জুলাই দু হাজার তেইশ সুপ্রিম কোর্টের ডি মামলা যে লাস্ট হেয়ারিং হয়েছে তার অর্ডার কপিতে কি বলা আছে আমরা দেখে নেবো তার কারণ কোর্ট রুমের মধ্যে যে কথাগুলি আসে সবগুলি যে অর্ডার কপিতে স্থান পায় এমনটা নয় অর্ডার কপিতে যেটা সামনে আসে সেটাই কিন্তু আসল তো সেই জায়গায় জাজমেন্ট কপিতে কী বিষয়বস্তু তুলে ধরা হয়েছে আমরা একটু দেখে নেবো দেখুন যেটা বলা হচ্ছে দি ম্যাটার পার্টেন্স টু ডিয়ারনেস অ্যালাউন্স অ্যান্ড আদার অ্যালাউন্সেস ফর দি এমপ্লয়িজ আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অর্থাৎ এই বিষয়টি পশ্চিমবঙ্গ সরকারের যারা কর্মচারী রয়েছেন তাদের ডিয়ারনেস অ্যালাউন্স এবং অন্যান্য যে অ্যালাউন্স সেই সংক্রান্ত বিষয়ের এবং দি ম্যাটার উড রিকোয়ার এক্সটেন্সিভ কনসিডারেশন অর্থাৎ ব্যাপকভাবে এটা আলোচনার প্রয়োজন যে কারণে দি ম্যাটার বি পোস্টেড ফর হিয়ারিং ইন দি মান্থ অফ নভেম্বর দু অর্থাৎ জাজমেন্ট কপিতেই পরিষ্কার করে বলে দেওয়া আছে যে এরপর এটি ব্যাপকভাবে হেয়ারিং প্রয়োজন এবং ব্যাপকভাবে শুনানির দরকার তো যে কারণে নভেম্বর মাসে দু সালে তেইশ নভেম্বর মাসের আবার পরবর্তী হেয়ারিংয়ের দিন ধার্য করা হয়েছে তারিখ কিন্তু এখনও পাওয়া যায়নি সেটা কবে পাওয়া যাবে আমি নিশ্চিত করে বলতে পারছি না কিন্তু সেই আপডেট সামনে এলে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব একদম অর্ডার কপিতে কী লেখা আছে আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ